আসসালামু আলাইকুম, আমাদের জনপদের খবরের সঙ্গে আছি ঈদ হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলআইনলাইন লাইভ টিভি এবং চ্যানেলআইনলাইন ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিপীড়নের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। ধর্ষকদের বিচারে সরকারের উদাসীনতার সমালোচনা করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানায় বিমেক। লায়লা মহসিনের রিপোর্ট। নোয়াখালী সহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের বিক্ষোভে উত্তাল জাতীয় প্রেস ক্লাব এলাকা। সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ডাক দেয়া গণ আন্দোলনে অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার মা বোন এবং মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু সরকারের কোনো টনক নড়ছে না। এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা এই ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। দিকে দিকে ধর্ষণ করে আজকে তারা মুক্তি পেয়ে যাচ্ছে, কাদের ছায়ার তলে তারা রয়েছে আমরা এটা জানতে চাই। ক্ষমতার অপব্যবহার, আইনের শাসনের অভাব ও বিচারহীনতার কারণে ধর্ষকদের বিচার না হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে বলে জানান বিক্ষোভকারীরা। এবং এই বিচারহীনতা সংস্কৃতি যতদিন দেশে চলবে ততদিন কিন্তু অপরাধী সাহস পাবে অন্য অপরাধ করতে, আরো সাহস পাবে। বিচার না হওয়ার কারণে রাজনৈতিক পরিচয়ে এই নরপশুরা মেতে উঠেছে। যে কোনো ধর্ষণের অপরাধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, ধর্ষণ আইনের পরিবর্তন আনতে হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি নিয়ে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করে মানববন্ধনকারীরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন পুলিশের ডিআইজি। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি, এই ধরনের একটা অমানবিক ঘটনা এইটা আমাদেরকে লজ্জিত করেছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাগুলোকে তদন্ত করে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনে আনা। এদিকে নোয়াখালীতে গৃহবধূ নিপীড়নের মূল আসামি দেলোয়ার আগেও ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেছে বলে জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে। এই চারটি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমাদের তদন্ত কার্য এখন চলমান, তদন্ত কার্য শেষ হলে আমরা ইনশাআল্লাহ ঢাকায় পৌঁছে 48 ঘন্টার মধ্যে কমিশনের সামনে রিপোর্ট পেশ করব, তখন কমিশন আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নোয়াখালী, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, রংপুর, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সিএনজি চালক থেকে আওয়ামী লীগ নেতা, তারপরই মাদক বিক্রেতা, ধীরে ধীরে বনে গেলেন বাহিনীর প্রধান। দলের নাম বিক্রি করে গড়ে তুলেছে অস্ত্র ও মাদকের রমরমা ব্যবসা। বলছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূ নির্যাতনের অন্যতম হোতা দেলোয়ার বাহিনীর প্রধান মোহাম্মদ দেলোয়ারের কথা। গ্রেফতার হলেও এখনো ভয়ে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী। তার নিয়ন্ত্রণে নারী পুরুষের সমন্বয়ে গঠিত মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বলেও জানা গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের প্রায় সাত দিন পর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি মুসলিহউদ্দিন আহমেদ এই কথা নিশ্চিত করেছেন। অপহৃত মেয়ের বাবা 65 বছর বয়সী আনোয়ার আলী জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর থেকে গত 30 সেপ্টেম্বর শামীম ও তার লোকজন তার মেয়েকে তুলে নিয়ে যায়। আনোয়ার আলী সোমবার রাতে মেয়ের খোঁজ খবর জানতে চাইলে শামীম আহমেদের লোকজন তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় সোমবার রাতেই অভিযান চালিয়ে লিটন মিয়া, আকাই মিয়া, ইলিয়াস মিয়া ও আলম মিয়া নামের চারজনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত শামীম আহমদ এখনো পলাতক রয়েছে। আলীগঞ্জ
করোনা ভাইরাসে সোমবার দুপুর থেকে চব্বিশ ঘন্টায় 30 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 5,405 জনের, মৃত্যুর হার 1.45%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,651 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,84,833, সুস্থতার হার 76.64%। এ পর্যন্ত মোট আক্রান্ত 3,71,631 জন। নমুনা সংগ্রহ হয়েছে 12,398 এবং পরীক্ষা হয়েছে 12,345। এই সময় শনাক্ত 1,499 জন এবং শনাক্তের হার 12.14%। এই ছিল জনপদের খবর, ধন্যবাদ সবাইকে।